নীল আকাশ আর সাথে এমন প্রকৃতির মাঝখান থেকে যাচ্ছি, কত ভালো লাগছে। ওই উপরে আমরা ছিলাম, এই উপরে, উপর থেকে এই কোর্টটা দেখা যাচ্ছিল, যে বাস্কেটবল যে কোর্টটা আছে উপর থেকে দেখা যাচ্ছিল। ওই যে জিজাস যে স্ট্যাচুটা আছে দেখা যাচ্ছিল, দেখুন জঙ্গলে সুয়ার ভী আতা হ্যায় না, ইধার সিধা আকে সিধা ইসে মার দেতে। এটা হচ্ছে পবিত্র পানি, এই জায়গায় পাহাড় থেকে আসে জলটা, তো এখানকার লোকজন এখানে মানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ এসেছি কার্শিয়াং, একটা অফবিট ডেস্টিনেশন কার্শিয়াংয়ের। সাথে আমাদের এই দুজন ভাই আছে, এবার সাথে আজকে থাকবে, ভিডিওটা দেখবেন আপনারা। চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। ও আজ এসেছি পাহাড়ে একটা চার্চে। তো পাহাড়ে কীভাবে 25শে ডিসেম্বর পালন করা হয় আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। এখানে একটা ছোট অনুষ্ঠান হচ্ছে, সবাই মিলে প্রোগ্রাম করছে, গান বাজনা বাজাচ্ছে। তো দেখুন জায়গাটা কত সুন্দর, চারদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট মাঠ, আর এপাশের ভিউটা দেখুন। অসাধারণ ভিউ, দেখেই মন ভরে যাচ্ছে। দিনটাও আজকে খুব শুভ দিন, তো সেই শুভ দিনে শুভক্ষণে আমরা আজ চলে এসেছি কার্শিয়াংয়ে, সেন্ট ম্যারি যে চার্চ আছে, এবার ওপরের দিকে আমরা যাব। তো উপরের দিকে যাচ্ছি, দেখুন রাস্তার পাশ থেকে কত সুন্দর রং বেরঙের গাছপালা, ছোট ছোট বাড়িঘরগুলো কিভাবে সাজিয়ে রেখেছে দেখুন। কেন আমিষ্কা বুলেট বুলেট। তো আমরা যাচ্ছি এই যে ছোট ছানাটাকে নিয়ে, বুলেটকে নিয়ে। ও নাম কে চাচকা চার্জ গ্রোটো গ্রোটো। তো হাম চার্জ মে যা রে, তো আমরা ভাইটাকে নিয়ে যাচ্ছি চার্চে। এটা রেঞ্জার কলেজ, উপরে আছে রেঞ্জার কলেজ। কোভিডের সময় ছিলাম তো এই গেটটা বন্ধ ছিল এখন এই কলেজ, তো সেই কারণে এই রাস্তা থেকে নিচে নিচে থেকে আমরা গেছিলাম। এখন আমরা সোজা যাচ্ছি, চারদিকে পাইন গাছ আর পাহাড়ের ঠান্ডা হাওয়া। আমার সাথে আজকে আছে সবাই বন্ধু, তো দুজন মিলে এসেছি কার্শিয়াংয়ে, আর সাথে আরও দুজন আছে। এই যে বলে, ও এটা হলো রেঞ্জার কলেজ, দেখুন কত সুন্দর জায়গাটা। এক মুহূর্তের জন্য মনে হবে না যে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, মনে হবে কোনো ফরেন কান্ট্রি, ফরেনের কোনো জায়গা। এরা আর কি নেপালি ভাষায় আমরা বৃষ্টিকে এরা বলছে পানি পান্নু, কালকে হয়েছিল একটু, তো ওর জন্য আজকে ওয়েদারটা আরোই ঠান্ডা। ওই যে গেট আছে ওই গেট থেকে আমরা যাব ভিতরের দিকে। বুলেট খুব আনন্দ পেয়েছে আমাদের সবার সাথে যাচ্ছে, সুন্দর মিষ্টি বন্ধু। চলো চলো যাবো, চলো 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 চলো। যে চার্চ আছে সেই চার্চে, এই যে তার মেন গেট, আমরা এখন ভিতরের দিকে যাব। একদম শান্ত পরিবেশ এখানে, এখানে একটা ছোট ঝর্ণাও আছে আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর। যদিও এখন জল নেই, বর্ষার সময় খুব জল হয় এখানে, এই উপর থেকেই জল আসে এখানে। এর আগে যখন এসেছিলাম তখন জল পেয়েছিলাম। তো এটা হচ্ছে পবিত্র পানি, এই জায়গায় পাহাড় থেকে আসে জলটা, তো এখানকার লোকজন এখানে মানে। একটু নেব চার্জ করে, একটু মাথায় দিয়ে দিলাম। 1858 সালে এই জায়গাটা তৈরি হয়েছিল, ট্রেনের যে লাইন আছে সেই লাইন দিয়ে, মানে রেল লাইন যেগুলো আছে সেগুলো দিয়ে আটকে রেখেছে। দেখুন ব্রিটিশ আমলে তৈরি, দেখুন এখনও সে হয়ে দাঁড়িয়ে আছে। তো দেখুন জায়গাটি কত সুন্দর, পাহাড় কেটে গুহা মতন বানিয়ে
এখানে যীশু খ্রিস্টের আরাধনা করা হয়। क्या क्या आता है इधर से? हेरा नाता है तो ये भाई बोल से हरिण एवं भल्लुको कखनो कखनो देखा जाए कि देख कत निर्जन जगह तो आसाटाई स्वाभाविक जरा लोकल जरा आछे तो तारा देखे से जंगल थे आछे बोल से दिक थे जस्ट भिउटा देखो एखान कत सुंदर भिउ पॉइंट एखे अपनी जेखने आसन पहाड़े পাহাড়ের প্রতিটা কোণাই আপনার সুন্দর লাগবে। আপনাদের এখানে আমি দেখাচ্ছি বুঝতে পারবেন পুরোটা কত সুন্দর জায়গা। চারদিক থেকে পাহাড় আর মাঝখানে এরকম একটা শুদ্ধ পবিত্র জায়গা। বেরিয়ে যাচ্ছি রেঞ্জার কলেজের দিকে। চার্চটা আমরা দেখলাম খুব সুন্দর জায়গা। এই হলো মেন গেট আর এই রাস্তা থেকে আমরা এসেছিলাম এর আগে যখন এসেছিলাম। নিচ থেকে পাহাড় কেটে 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 বানানো ওই দিক থেকে রাস্তা আর এই রাস্তা থেকে আমরা এসছি। এখন এই উপরে রাস্তাটা কোথায় যাচ্ছে ভাই? উপর উপর যাইঙ্গে জিজ্ঞেস করতে চলো যাই যাই উপরের দিকে যাই একটু দেখে আসি ঠিক আছে আর আপনাদেরকেও দেখাই। রাস্তার কন্ডিশন দেখুন একদম পাথর থেকে মানে পাথর দিয়ে বানানো। জঙ্গলে সুপার ভি আতা হ্যায় না ইধার সিধা আকে সিধা ইসে মি মার দেতে। রাত মে আতা হ্যায় না ঠিক আছে দিন মে তো নেই আতা দিন মে ভি আতা হ্যায়। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরে একটি যীশু খ্রিস্টের মূর্তি আছে। তো এই রাস্তা থেকে যেতে যেতে আমাদের মনে হচ্ছে আমরা ট্রেক করে যাচ্ছি কারণ রাস্তার অবস্থা একদমই খারাপ আর গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো সিঁড়ির মতন ধাপ বানানো শিকড় দিয়েই। তো আলাদাই এক অনুভূতি। বেরিয়ে যাচ্ছে রীতিমতন এইটুকুনি উঠতে সমতলে থাকা অভ্যাস সেই কারণে আর কি। আর একটা ভিউ আছে জিজাস স্ট্যাচু দেখুন কত সুন্দর। এখানে দেখুন কোনো পর্যটক এসে পার্স রেখে চলে গেছে। তো দেখছি যদি সময় হয় দিয়ে দিতে পারবো অ্যাড্রেস দেখে নাহলে এখানে রেখে দেবো কিছু হে পকড়ো তো রেখে দিতে ভগবান কে পাশ আয়া হ্যাঁ। তো আইডেন্টি কার্ড কিছু হে দেখুন নেই কিছু পেলাম না আইডেন্টি আইডি কার্ড তাহলে আমরা যোগাযোগ করতে পারতাম। তো যাই হোক কিছু পেলাম না টাকা পয়সাই আছে তো যেখানে পেয়েছি আমরা সেখানে রেখে দিই। তো এখানে আমরা রেখে দিচ্ছি যদি কারোর হয় সে এসে নিয়ে যাবে। নীল আকাশ আর সাথে এমন প্রকৃতির মাঝখান থেকে যাচ্ছি। পেদাল যা সকতে না বেঙ্গলি জঙ্গল তো এখানে যারা লোকাল মানুষজন আছে তারা তো হেঁটেই যেতে পারবে আমরা জানি না ভিতর থেকে বলছে হেঁটে হেঁটে ইকোপার্কে যাওয়া যায় আর কি। দেখুন ওপরে একটা খোলা মাঠ মতন আছে ভিউটা দেখুন জাস্ট অসাধারণ ভিউ আমাদের নর্থ বেঙ্গল। আজ বহুত আচ্ছা দিন হ্যাঁ বহুত আচ্ছা ওয়েদার হ্যাঁ আজ ইয়েস্টারডে তো বহুত বারিশ বারিশ হওয়া না কাল বহুত ঠান্ডা থা। আচ্ছা বলছে রজনীকান্ত এখানে এসেছিল এই সামনে দেখাচ্ছে ভিউটা এই যে রেঞ্জার কলেজ এখানে একটা মুভি হয়েছিল এই হলো রেঞ্জার কলেজ। এখন যেহেতু এই লোকাল ভাইটার সাথে এসছি তাই যত শর্টকাট আছে শর্টকাট শর্টকাট করে নিয়ে যাচ্ছে আমাদের। চারদিকটা পুরো পাইন গাছ আর পাইন গাছ। সুন্দর ভিউ দেখুন রাস্তার দুধার থেকে রং বেরঙের গাছ লাগানো চারপাশ থেকে পাইন গাছ। দেখি আমরা একটা লুকিয়ে লুকিয়েই যাচ্ছি যদি ভিতরে একটু যাওয়া যায়। প্রিন্সিপাল চেঞ্জ হওয়ার পর বলছে এখানে ঢুকতে দেয় না একদম ব্রিটিশ আমলের তৈরি সব জিনিসপত্র। ওই উপরে আমরা ছিলাম এই উপরে ওপর থেকে এই কোর্টটা দেখা যাচ্ছে যে বাস্কেটবল যে কোর্টটা আছে ওপর থেকে দেখা যাচ্ছে। ওই যে জিজাস যে স্ট্যাচুটা আছে দেখা যাচ্ছিল ওই যে সামনে পাহাড়ি ছোটো ছোটো গ্রাম এই সামনে যে ঘরগুলো আছে এইখান থেকে এটা সোনাদা বলে। দার্জিলিং যেতে গেলে একটা স্টেশন পড়ে সোনাদা।
তো যতই আমরা পাহাড়ের কোলবে এগিয়ে চলেছি ততই যেন পাহাড়ের নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি আমরা। নিচে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে ওই পিকনিক স্পট আছে, ওই যে দূরে একটা পিকনিক স্পট। এই স্কুলে আচ্ছা, আমরা এই রাস্তা থেকে ওপর থেকে গিয়ে রেঞ্জার কলেজ আর গোট রোড চার্চ আছে সেটা দেখে পাহাড়ের উপাস থেকে ঘুরে 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 এই রাস্তা থেকে নিচে নেমেছি। আর ওই যে আমাদের এখানে, ওখান থেকে আমরা এসেছি। এই দেখুন পাহাড়ে করম চা হয়েছে, তো এখানকার লোকজন এটাকে বলে আরু চা। পাহাড়ের গ্রামের মধ্যে থেকে ছোট্ট দোকান, কত সুন্দর মানুষজন। ভাই টাটা, তো এর সাথে টাটা, এবার ফিরে যাচ্ছে শিলিগুড়ি। এবার পাহাড়ের এই ছোট্ট গ্রামের মধ্যে থেকে আমরা নিচে চলে যাচ্ছি, মানে কার্শিয়াং। তো কার্শিয়াং থেকে তারপর শিলিগুড়ি যাব। আপনারা দেখুন কত সুন্দর সামনে পাহাড়ের দৃশ্য, আর এই আঁকা বাঁকা পথ ধরে আমরা নিচে যাচ্ছি। নর্থ বেঙ্গল সহ পাহাড়ের এই অবভিয়াস যে জায়গাগুলোর ব্লগ আমি নিয়ে আসছি, তো সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা নর্থ বেঙ্গলের যে সৌন্দর্য সেটা আরও অনেক মানুষের কাছে আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে পারি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। অ্যান্ড সবাইকে টাটা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।